নমস্কার বন্ধুরা, বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রান্তিক গুহ, জেভিয়ার স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে তৃতীয় বর্ষের ছাত্র। সো ভিডিও শুরুতে আমার সকল বন্ধু যারা এবছর আয়ুষ কাউন্সিলিং এর থ্রু আয়ুষ কলেজে অ্যাডমিশন নিয়েছে, সেটা BAMS, BHMS, BUMS অথবা ইয়োগা ন্যাচুরোপ্যাথি, যেটাতেই তোমরা নতুন কলেজে অ্যাডমিশন নিয়েছো, তাদের প্রত্যেককে জানাই বেস্ট অফ লাক। তোমাদের লাইফে একটা নতুন অধ্যায় শুরু হচ্ছে, অনেকে নানা রকম ইন্টেনশন নিয়ে যাচ্ছে। কেউ কেউ হয়তো কালকে ফার্স্ট ডেতে কলেজে যাবে না, কারণ তারা এখন ঠিক করে রেখেছে যে তারা নিট প্রিপারেশন নেবে, আয়ুষ কলেজটাকে জাস্ট একটা সাপোর্ট হিসেবে তারা ধরে রেখেছে। আর অনেকে আছে যারা এই আয়ুষ কলেজ পাওয়ার জন্য অনেক সাধ্য সাধনা করেছে, অনেক দিনের প্রার্থনা ছিল, অনেকের অনেক স্বপ্ন ছিল যে না, আমরা ফাইনালি BAMS অথবা BHMS এই কলেজ থেকে পড়বো, বা ফাইনালি আমরা একটা গভর্নমেন্ট কলেজে পড়বো, বা প্রান্তিকটা ভিডিও দেখেছি আয়ুষ অনেক স্কোপ আছে, আমরা আয়ুষ নিয়ে পড়বো, ফাইনালি আমরা একটা কলেজ পেয়ে গেছি। সো কালকে তোমাদের সেই কলেজগুলোর ফার্স্ট ডে অফ কলেজ, প্রচুর এক্সাইটমেন্ট থাকে, প্রচুর নার্ভাসনেস থাকে। অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে বা মেসেজ করে জিজ্ঞাসা করে যে দাদা, ফার্স্ট ডেতে কী করবো, কী নিয়ে যাব, কেমন হবে এক্সপিরিয়েন্স। দেখো, সব যদি বলেই দিই তবে আর কলেজ লাইফ এক্সপিরিয়েন্সটা কী বলো? কলেজ লাইফটা এই কারণেই স্টার্ট হয় যাতে তোমরা কলেজ লাইফে নতুন এক্সপিরিয়েন্স গেইন করতে পারো। এই কলেজ লাইফের পরেই চলে আসবে তোমাদের ওয়ার্ক লাইফ। এই ওয়ার্ক লাইফে কিন্তু তোমাদেরকে নতুন করে বিশেষ সুযোগ দেবে না নিজেকে বিল্ড আপ করার, বিল্ড আপে যা সময় পাবে এই কলেজ লাইফ থেকেই পাবে। তো এখানেই তোমাদেরকে পড়াশোনার দিক থেকে, ইম্প্রুভমেন্টের দিক থেকে, অথবা যে কোনো দিক থেকে বলো, সব দিক থেকে তোমাদেরকে এখানেই গ্রো করতে হবে। আর সেই কলেজ লাইফের ফার্স্ট ডে তোমাদের স্টার্ট হবে কালকে থেকে। অলমোস্ট সবকটা আয়ুষ কলেজের কালকে থেকে, অর্থাৎ 1 নভেম্বর থেকে কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে। আশা করছি প্রত্যেকের কাছে নোটিশ পেয়ে গেছো। ম্যাক্সিমাম কলেজ আমার যত নলেজে আছে কালকে থেকে কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে। সো কালকে কী কী হবে আমি বিশেষ কিছু আগে থেকে বলবো না, বিশেষ গিয়েই তোমরা দেখবে যে কী কী হচ্ছে না হচ্ছে। বাট আমি তোমাদের একটু বলে রাখছি যে আমার কীরকম এক্সপিরিয়েন্স ছিল ফার্স্ট ডেতে। ওকে, দেখো আমি যখন গেছিলাম তখন এইগুলোর ব্যাপারে আমাদেরকে জানানোর জন্য কেউ ছিল না, অ্যাটলিস্ট জেবিডার ভেতরে কীরকম স্ট্রাকচার আমি তাও দেখিনি। আমি যখন গেছিলাম অ্যাডমিশন নিয়েছি, অ্যাডমিশন নিয়ে চলে এসেছি, ভেতরে কী কলেজ কেমন কিচ্ছু দেখিনি। আর প্রথম যেদিন দেখেছি আমি 10টা ছেলের সাথে হাত মিলিয়েছিলাম, বন্ধুত্ব করার চেষ্টা করেছিলাম, বা যাই হোক কথা বলেছিলাম, 10 জন ছেলেই পালিয়ে গেছে, নেট দিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। সো ফার্স্ট ডেতে আমার অনেককেই দেখবে, প্রথম দিকে অনেক রকম বন্ধুত্ব হবে যেগুলো হয়তো পরের দিকে হয়তো ভালো করে থাকবেও না, বিকজ তাদের আলাদা লক্ষ্য হতে পারে বা অনেক কিছু চেঞ্জ হবে। বাট ফার্স্ট ডেতে তোমরা মেইন যেটা দেখবে সেটা হচ্ছে যে কলেজ যেখানে তোমরা 5.5 বছর থাকবে, 4.5 বছর পড়াশোনা আর 1 বছর ইন্টার্নশিপ। তো কলেজটা ভালো করে দেখবে, এই কলেজে তোমাদের 5.5 বছর কাটবে, ঠিক আছে। বন্ধু বান্ধব বানাবে, অবশ্যই বানাবে, মেইন যেটা সিনিয়র্স কিন্তু থাকবে। কিন্তু হ্যাঁ, ওই একটা ভয়, জমের ভয় কিন্তু পাবে না সিনিয়র্সদের, যে না সিনিয়র মানেই খারাপ। এই কদিন আগে অনেক ইনসিডেন্ট দেখেছি আমি, তো অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে দাদা এই কলেজে কি র্যাগিং হয়। দেখো, র্যাগিংটা কখনোই সাপোর্টেড নয়, বাট এটাও ঠিক যে প্রথম থেকেই এটা ভেবে নেওয়া উচিত না যে সিনিয়র্স মানেই খারাপ, সিনিয়র্স মানেই যে র্যাগিং করবে বা কলেজে র্যাগিংই হয়, এমন ভেবে নেওয়ার কোনো কারণ নেই। আমি নিজে বলি, আমার কলেজে প্রচুর সিনিয়র্স আছে যারা যথেষ্ট হেল্পফুল, এই ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার অবধি তারা আমাকে প্রত্যেকটা মুমেন্টে, প্রত্যেকটা সেটা পড়াশোনাতে হোক বা ইউটিউবে যে আমি ক্যারিয়ার করছি, ইউটিউবে তোমাদের ভিডিও বানিয়ে তোমাদের হেল্প করছি, এই প্রত্যেকটা জিনিসে আমি আমার সিনিয়র্সদের প্রচুর সাপোর্ট পেয়েছি, অনেক কিছু পেয়েছি, ঠিক আছে। তো সিনিয়র্স মানে কখনোই খারাপ নয়, তোমরা তোমাদের ভালোটা সবসময় সিনিয়রদের সাথে শেয়ার করবে, খারাপ হলে সেটা অবশ্যই শেয়ার করবে। সিনিয়র্সরা তোমাদের পাশে থাকার চেষ্টা করে, তারা এই কলেজ লাইফটাও এটা দেখে এসছে। তো প্রথম থেকে একটা কথা বলে রাখছি যে র্যাগিং হবে বা কী হবে কলেজে, বেসিক্যালি কলেজে কী হবে সেটা তোমরা ভাবতে পারো, কিন্তু র্যাগিং হবে সেই ভয় নিয়ে কখনো যেও না কলেজে ফার্স্ট ডে, ঠিক আছে। আমি যখন গেছিলাম সত্যি বলতে আমার এই ভয়টাই ছিল না, কারণ আমি জানতামই না যে আদৌ এই কলেজে কিছু র্যাগিং হয় না কী হয়, আমি কেউ জানতামই না, কারণ এই ব্যাপারে কোনো নলেজ ছিল না আমার। বাট আমি এটাই বলবো যে ফার্স্ট থেকে ওই ভয়টা নিয়ে যাবে না যে না এখানে হয়তো র্যাগিং হয়, দাদারা কী বলবে, দাদারা আছে তারা কি ঝোম, তারাও ডাক্তারি পড়াশোনা করছে, তারাও ফার্স্ট ইয়ার পড়ে এসছে, তারাও জুনিয়র ছিল, তারাও সমস্ত কিছু ফিল করেছে, ঠিক আছে। আর রিসেন্টলি তাছাড়া যা ইনসিডেন্টগুলো হয়েছে তারপর সব কিছু অনেকটা শান্ত পরিবেশে আছে, তো ভয় পাবে না, এই র্যাগিং বলো বা অন্য কিছু নিয়ে ভয় পাবে না। ফার্স্ট ডে যথেষ্ট এক্সাইটেড থাকো যে তোমাদের নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে জীবনে। আর কি হবে ফার্স্ট ডেতে সেটা কলেজ টু কলেজ ওয়াইজ ডিপেন্ড করে। আমাদের কলেজে হয়েছিল, আমাদের প্রথম কলেজেই একজন স্যার
একটা শ্লোক বলেছিল, ঠিক আছে? আয়ুর্বেদের যে ডেফিনেশন, হিতাহিতং সুখং দুঃখং আয়ুস্যস্য হিতাহিতং মানং চ তচ্চ যত্রোক্তম আয়ুর্বেদস্য উচ্যতে, সো এই শ্লোকটা বলে শুরু করেছিল। প্রথম দিন আমরা বুঝতে পারিনি যে আমাদের ইন্ট্রোডাক্টরি লেকচার চলছে, না স্যার পড়ানো স্টার্ট করে দিয়েছে। পরে স্যার একটা এক্সপ্লেনেশন দিয়ে বলেছিল যে তোমরা বিএমএস পড়তে এসছো, তোমাদের জন্য বেস্ট যদি কিছু ইন্ট্রোডাকশন হয় সেটা হচ্ছে আয়ুর্বেদের ডেফিনেশন। সো যথেষ্ট ভালো স্যাররা থাকবে তোমাদের প্রত্যেকেই, বিএমএস বলো, বিএইচএমএস বলো, ইয়োগা বলো, ইউনানি বলো, যেখানেই যাবে যথেষ্ট শ্রদ্ধেয় রেসপেক্টেড স্যাররা থাকবে, সবাই থাকবে, ওদের সকলকে রেসপেক্ট করবে, কথা ভালো করে শুনবে, সিনিয়র্সরা যা বলে একটু ভালো করে শুনবে, কারণ ওরা অবশ্যই কলেজটাকে তোমার থেকে দু তিন বছর হলেও বেশি দেখে এসছে, তো স্বাভাবিকই ওদের কথাগুলো শুনে চলার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা হলো মেডিকেল লাইফে তোমরা ঢুকছো, মেডিকেল লাইফ কিন্তু অবশ্যই খুবই ক্রিটিক্যাল লাইফ, ওকে? এখানে তোমরা ডাক্তার হওয়ার জন্য আসছো, তোমাদেরকে অনেক কিছু শিখতে হবে, সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল বা বইয়ের থ্রু নয়, ডাক্তারি সম্পূর্ণ আলাদাভাবে শিখতে হয়, তোমাদের পেশেন্টের কাছে গিয়ে শিখতে হয়, পেশেন্টদের কীভাবে ব্যথা হচ্ছে, ওদের কী সমস্যা হচ্ছে, সেগুলো কীভাবে তোমরা ঠিক করবে সেগুলো শিখতে হয়, এই মোটিভেশন নিয়ে যাবে, ওকে? এই সমস্ত কিছু থাকবেই, বাকি সমস্ত কিছু তোমরা আস্তে আস্তে কলেজ লাইফে দেখতে হবে। আর ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলে রাখছি যে ফার্স্ট ডেতে তোমাদের কী কী লাগবে, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? অনেকে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছে যে দাদা ফার্স্ট ডেতে আমাদের কী কী নিয়ে যাবো, আমরা কি খাতা নিয়ে যাবো, বই নিয়ে যাবো, অ্যাপ্রো নিয়ে যাবো, তোমরা কোর্সটার ব্যাপারে কী জানো, কিছু জানো? কিছুই জানো, হয়তো ম্যাক্সিমাম গুগল থেকে নিয়েছো, বাট গুগল থেকে এখন অবধি তোমাদের সেটা দরকার হবে না। ম্যাক্সিমাম কিছু করতে পারো, একটা খাতা নিয়ে যাও, একটা পেন নিয়ে যাও, বাই চান্স যদি আমার মতো এক্সপিরিয়েন্স হয় যে সেরকম কোনো স্যার আছেন যে উনি ফার্স্টের দিকে খুব সহানুভূতিশীল হয়, তোমাদেরকে প্রথম দিন থেকে পড়ানোর চেষ্টা করলো, অথবা এমন কিছু লেকচার দিল যেটা তোমাদের পরে কাজে লাগবে, তো সেটার জন্য ম্যাক্সিমাম একটা খাতা পেন নিয়ে যেতে পারো, ওকে? আর অ্যাপ্রন দরকার হয় না প্রথম দিকে, বাট যদি কারো কেনা থাকে নিয়ে যেতেই পারো, বাকি কোনো কিছু দরকার হবে না। তোমাদের সব আস্তে আস্তে তোমাদের কলেজের সিনিয়ররা বলে দেবে, যা স্কলারশিপের সমস্যা আছে অথবা যা কিছু সমস্যা আছে তোমাদের সিনিয়ররা তোমাদের হেল্প করে দেবে, হোস্টেল যদি না পেয়ে থাকো সেটাও তোমাদের সিনিয়ররা হেল্প করে দেবে, সব কিছুতে সিনিয়ররা তোমাদের পাশে থাকবে, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই সিনিয়রদের নিয়ে, এটাই মেইনলি বলা দরকার ছিল। ফার্স্ট ডে অফ কলেজ লাইফ যথেষ্ট এক্সাইটমেন্ট থাকে, বাট যথেষ্ট ভয়ও থাকে, তো সো তোমাদের যাতে সেরকম কোনো ভয় না লাগে, তোমরা যাতে ফার্স্ট ডেটা কলেজ লাইফে নতুন স্টার্ট হচ্ছে, বিগিনিং হচ্ছে, সেটাভাবে ভালো করে এনজয় করতে পারো, আমি এটাই চাইবো। ওয়ান সেকেন্ড, বেস্ট অফ লাক ফর দ্য নিউ কলেজ অ্যান্ড নিউ কলেজ লাইফ, বেস্ট অফ লাক টু বিকাম এ ডক্টর, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালোভাবে একজন সাকসেসফুল ডক্টর হও, আর আয়ুষে যখন এসছো আয়ুষের নাম আরও উজ্জ্বল করবে, আয়ুষে ভালোভাবে এগোবে, এটাই আমি চাইবো, ওকে? তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এই না আজকে কেন, আজকে কিছু বলবো না, জাস্ট বেস্ট অফ লাক ফর দ্য নিউ কলেজ লাইফ, ধন্যবাদ।